আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে সাকিব আল হাসান। বিস্তারিত জানানোর আগে দর্শক শিরোনামগুলো আপনাকে জানাচ্ছি। নির্বাসন শেষ হতেই আইসিসির সিংহাসন ফিরে পেয়েছেন সাকিব, কিন্তু যা করেছে ভারতীয় মিডিয়ারা। দ্বিতীয়ত জানাবো অবশেষে দলে জায়গা পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। শেষ দিকে আরেকটি আপডেট দিতে চাই, সেটি হচ্ছে পিএসএল কাপাতে দুবাই যাচ্ছে বাংলাদেশের দুই টাইগার ক্রিকেটার। এসবের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই, আর নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী 20-23 নভেম্বর শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত 5 দলের বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের ফিটনেস টেস্টের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওই টুর্নামেন্টে খেলতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে ক্রিকেটারদের। তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে এই টেস্ট দিতে হবে নিষেধাজ্ঞা থেকে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। এছাড়াও জায়গা পেয়েছে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজাকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনডোর সেন্টারে ফিটনেস টেস্ট দিতে হবে ক্রিকেটারদের, আর 2 দিন ধরেই চলবে এই ফিটনেস পরীক্ষা। প্রথম সেজনই ফিটনেস টেস্ট দিবেন সাকিব আল হাসান। এদিকে যুক্তরাষ্ট্র থেকে এবার বাংলাদেশে ফিরেছেন আমাদের সবার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। ভারতীয় মিডিয়া জি নিউজের খবরে বলা হয়েছে, 2 বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছিল আইসিসি, তবে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় 1 বছরের শাস্তি স্থগিত করে ক্রিকেটের নিয়ামক সংস্থা। 28 অক্টোবর সাকিবের শাস্তির মেয়াদ শেষ হয়েছিল, 29 অক্টোবর থেকে তিনি মুক্ত হয়েছেন। সব ধরনের ক্রিকেটে এবার অংশ নিতে পারবেন তিনি। আবার ক্রিকেট মাঠে তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার সতীর্থ থেকে ভক্তরা। মাঠে নামার আগেই সুখবর পেয়েছেন সাকিব। বাংলাদেশের জার্সি গায়ে 2019 সালের জুলাই মাসে শেষ ওয়ানডে ম্যাচ মাঠে নেমেছিল সাকিব আল হাসান। এরপর অক্টোবরের শেষ দিকে যখন আইসিসির নির্বাসনে পাঠায়, তখন ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। নির্বাসন শেষ হতেই ক্রিকেটের নিয়ামক সংস্থা প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেই শীর্ষ স্থান ফিরে পেয়েছেন তিনি। নির্বাসনের কারণে গত 1 বছর আইসিসি র্যাঙ্কিংয়ে নাম ছিল না সাকিব আল হাসানের। জি নিউজের খবরে আরও বলা হয়েছে, নির্বাসিত হবার আগে 373 পয়েন্ট ছিল 33 বছর বয়সী এই তারকা অলরাউন্ডারের। 2020 সালের নভেম্বরে সেই একই রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ফিরে পেয়েছেন তিনি। 2 নম্বরে রয়েছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। এদিকে প্রায় 8 মাস পিছিয়ে এখন চলতি নভেম্বরে হবে প্লে অফ রাউন্ডের 4 ম্যাচ। টুর্নামেন্টের শুরুতে পিএসএলে ছিল না কিন্তু বাংলাদেশের কেউই, তবে এবার করোনায় পিছিয়ে যাওয়া প্লে অফ পর্বে ডাক পেয়েছেন 2 অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল খান আর মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী 14 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্লে অফ পর্বে খেলবেন বাংলাদেশের ওয়ানডে আর টি-20র অধিনায়ক। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের বদলে তামিমকে দলে নিয়েছে লাহোর কান্দালার্স। দল পাওয়ার পর অনুভূতি জানিয়ে তামিম বলেছেন, পিএসএলে আবারও খেলার জন্য আমার তর সইছে না। লাহোর কালান্দার্স টুর্নামেন্টে জুড়ে দুর্দান্ত খেলেছে এবং আমি আমাদের দলটিকে শিরোপা জয় করতে অবদান রাখতে চাই। অপরদিকে মুলতান সুলতানসে ইংলিশ অলরাউন্ডার মইন আলীর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি দল পাওয়া প্রসঙ্গে বলেছেন, পিএসএল এর সুযোগ পাওয়া একটা সম্মানের ব্যাপার। এই বছর ক্রিকেট খেলা একেবারেই অন্যরকমভাবে এগোচ্ছে। আমি আশা করছি আমাদের দলের সমর্থকদের মুখে হাসি ফোটানোর মতো খেলা উপহার দিতে পারব। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং প্রতিনিয়ত খেলার আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।